হ্যালো বন্ধুরা, কুঠা নিয়ে আমার কাছে আসা সর্বশেষ সংবাদ। আজকে হাইকোর্টে রায় হবে, শেখ হাসিনা সরকার হাইকোর্টে রায় ঘোষণা করবেন আজকে। সো এই নিয়ে কি রায় হলো এটা জানানোর জন্য আমি চলে আসলাম, কারণ মাত্রই আমি নিউজটা পেলাম, মাত্র 5 মিনিট আগে নিউজটা পাবলিশড হয়েছে। সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধাভিত্তিতে। আপিল বিভাগ, আপিল বিভাগ বললো যে 93% মেধার ভিত্তিতে হবে এবং বাকি 7% কোটা থাকবে, এটা রায় হয়েছে। আমি আপনাদেরকে নিউজ পড়ে শোনাচ্ছি, এটা আমার কোনো ব্যক্তিগত মতামত না, কারণ আপনারা সবাই প্রবাসে আছেন, আপনাদের বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ নাই, তার জন্যই হচ্ছে যে আমি ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়ার চেষ্টা করি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার একটু ভালো লাগে, আমি নিউজটা দিতে আরও বেশি উৎসাহ বোধ করি। কি লিখছে এটা পড়ছি। কোটা পূর্ণ বহালে হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, বাকি 7% মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে। মানে বিষয়টা চিন্তা করেন যে এখন তারা 93% মেধার ভিত্তিতে এবং 7% কোটা রাখছে, কিন্তু আমাদের যে ছাত্র ভাই বোনরা তারা চাইছিল কিন্তু মাত্র 5% কোটা, বা 5%-এর আশপাশ বা 10% হইলেও কিন্তু হইতো, ঠিক আছে। এই জায়গাটাতে আমাদের ভাই বোনদের প্রায় 133 জনের মতো প্রাণ গেছে, আমি যে বিবিসি নিউজ বা আল জাজিরা নিউজ থেকে আমি যতটুকু জানতে পারলাম, 133 জনের প্রাণ যাওয়ার পরে সরকারের মনে হলো যে আপিল করা দরকার এবং এই কোঠাগুলা বাতিল করা দরকার। মানে আমি ভাবতেই অবাক লাগছে যে কিভাবে সম্ভব, মানে আমাদের জীবন, আমাদের জীবন দিয়ে তারপর হচ্ছে যে কোটা আমাদের বাতিল করতে হবে, কিন্তু এই জিনিসটা যদি আগে বুঝতো তাহলে এতগুলো প্রাণ যেত না। দেখি এখন পরবর্তীতে আরেকটা কি লেখছে। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, আপিল বিভাগ কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রোববার সরকারের লিফট আপিল বিভাগে শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর 1:30টায় রায় দেওয়া হয়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে ব্যাপক সংঘর্ষ চলছে। পরিস্থিতি সামলাতে শুক্রবার রাত থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে। সহিংসতায় সারা দেশের শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে মনে হয়েছে যে না, কোটাটা বাতিল করতে হবে। 2 দিনের সরকারি ছুটি চলছে, আজ রোববার ও আগামী সোমবার সরকারি ছুটি ঘোষণা করার অফিসগামী কোনো মানুষকে রাস্তায় দেখা যায়নি। শনিবার নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বায়ত্তশাসিত ও বেসরকারি পোশাক কারখানার সকল কারখানা বন্ধ থাকবে। তারপর রেল লাইনের উপর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে। ঢাকার মহাকালী থেকে তেজগাঁও যাওয়ার রেল লাইনের উপর জোর হয়েছে একদল মানুষ, তাদের মুখোমুখি কিছুটা দূরে মহাকালী মোড়ের কাছে অবস্থান নিয়ে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। দুপুর 12টার ছবি, এই যে দুপুর 12টায় একসাথে তারা হচ্ছে যে জোর হয়েছে পুলিশের সাথে, আমাদের ছাত্র ভাইরা রেল লাইনে মুখোমুখি হয়েছে। দেখেন অনেক ছাত্র ভাই একেবারে ওই সাইডে। কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে নেপালের ছাত্রদের সংহতি সমাবেশ। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে এবং ছাত্র হত্যার প্রতিবাদে নেপালে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্ররা। গতকাল এই সংহতি সমাবেশের আয়োজন করে অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়ন। দেখুন এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা বিশ্বেই ছাত্ররাই কিন্তু এটা নিয়ে কথা বলছে। তারপর কার্ফিউর সময়সীমা বাড়ল, বাংলাদেশ শুক্রবার রাত থেকে জারি করা কার্ফিউর সময়সীমা আরও বাড়ানো হয়েছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রোববার সকাল 10টা পর্যন্ত কার্ফিউ রয়েছে, তবে এই সময় আরও বাড়ানো হয়েছে। শনিবার রাতে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছে রোববার বিকাল 3টা পর্যন্ত কার্ফিউ থাকবে। বন্ধুরা এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট সংবাদ এবং এটা হচ্ছে অথেন্টিক নিউজ। বন্ধুরা আপনাদেরকে ঘন্টায় ঘন্টায় নিউজ দেওয়ার চেষ্টা করছি, কারণ বাংলাদেশের সাথে আপনাদের কানেকশান নাই, বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এই মুহূর্তে কোনো নিউজ করতে পারতেছে না। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান, যাতে ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।